দারুন দারুন সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওডির চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হলাম নতুন আরেকটি ফোনের রিভিউ নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ওয়ালটনের প্রিমো সিরিজের একটি ফোন। বন্ধুরা, ওয়ালটনের প্রিমো সিরিজের ফোন একের পর এক ভীষণ জনপ্রিয়তা অর্জন করছে বাংলাদেশের বাজারে। অর্থাৎ এই ফোনগুলো লো বাজেটের হয়ে যাচ্ছে এবং ফোনের ফিচারগুলো অনেকটা ভালো হচ্ছে, তাই খুব শীঘ্রই জনপ্রিয়তা পেয়ে গিয়েছে এই ওয়ালটনের প্রিমো সিরিজের ফোন। তো বন্ধুরা, এরই ধারাবাহিকতায় ওয়ালটন আজ অফিসিয়ালি লঞ্চ করেছে ওয়ালটনের নতুন আরেকটি ফোন, ওয়ালটন প্রিমো GH9 ফোনের ফিচার। বন্ধুরা, এই ফোনটিতে রয়েছে সব অত্যাধুনিক ফিচার যা আপনি দেখলে চমকে যেতে বাধ্য, কারণ এই ফোনটিতে অনেক ভালো ভালো ফিচার ইউজ করা হয়েছে এবং এই ফোনটির প্রাইস একেবারে হাতের নাগালে। অর্থাৎ আপনার এই ফোনটির প্রাইস মাত্র 5,000 থেকে 6,000 টাকার মধ্যেই পড়বে এবং এর ফিচারগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং এই ফোনটি আশা করি একেবারে বাজারে মার্কেট ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এই ফোনটির প্রাইস আপনার মাত্র 5 থেকে 6,000 টাকা হতে চলেছে, আর ফিচার আপনাকে রীতিমতো চমকে দিতে বাধ্য করবে। এখানে থাকবে 2GB র্যামের ভেরিয়েন্ট, আর সাথে থাকবে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, আর 4G ফিচার তো অবশ্যই থাকবে। তো বুঝতে পারছেন ভিডিওটি কতটা এক্সাইটিং হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকবে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং এই বাজেটের ভিতরে আপনার এই ফোনটি কেনা উচিত হবে কিনা এবং এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে রিলিজ হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা, এবং সর্বশেষে থাকবে এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব অভিমত। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিওটির ইউটিউব চ্যানেল এবং এইচবিওটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি ফোনের স্পেসিফিকেশন জানিয়ে দিতে। এই ফোনটি নেটওয়ার্ক হিসেবে আপনি পাবেন 2G, 3G এবং 4G ব্যান্ড নেটওয়ার্ক, অর্থাৎ 4G ভোল্ট নেটওয়ার্ক। এটি বলা যেতে পারে 6,000 টাকার ভিতরে অনেক ভালো একটি ফিচার দিতে চলেছে। আর বন্ধুরা, এবার যদি এই ফোনটির সিম নিয়ে কথা বলি তো এখানে থাকবে ডুয়েল ন্যানো সিম স্ট্যান্ড বাই হিসাবে। এবং এবারে কথা বলি ফোনটির মোস্ট হাইলাইটেড এর অপারেটিং সিস্টেম নিয়ে। বন্ধুরা, এটি অবিশ্বাস্য হলেও সত্যি যে আপনার এই মাত্র 6,000 টাকার ফোনে Android 10 ভার্সন ইউজ করা হয়েছে, যা ভাবতেও অবাক লাগে। আর প্রসেসর হিসেবে থাকবে হিলিও A20 প্রসেসর, অর্থাৎ ওয়ালটনের 12-13,000 টাকার ফোনেও যে প্রসেসর থাকে 6,000 টাকার ফোনেও সেই প্রসেসর দিয়েছে। তো আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট হবে এই প্রাইসেন্সের ভিতরে এই প্রসেসর। এখানে থাকছে 1.0GHz কোয়াড কোর প্রসেসর, যা এই প্রাইসেন্সে ওয়ান অফ দ্য বেস্ট। আর ARM কর্টেক্স A53 থাকছে। GPU হিসেবে পাবেন পাওয়ার ভিআর রক GE8300 এবং র্যাম হিসেবে থাকছে 2GB এর একটি র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকবে ROM 16GB এর ভেরিয়েন্ট। এবং এর আরেকটি অবিশ্বাস্য ফিচার হচ্ছে এখানে আপনি মেমোরি কার্ড 256GB পর্যন্ত ইউজ করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির ফিচারগুলো যতই দেখছি তত চমকে যেতে বাধ্য হচ্ছে, কারণ এত কম দামে এত ভালো ভালো ফিচার আগে কোনো ফোনে দেয়নি। আর বন্ধুরা, এই ফোনটির স্ক্রিন সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ একটি নচ ডিসপ্লে, অর্থাৎ ফুল ডিসপ্লে আপনি পাচ্ছেন তাও আবার 6,000 টাকায়। আর এর রেজুলেশন হচ্ছে 1560x720 পিক্সেল। বন্ধুরা, এটি সত্যি একটি অবিশ্বাস্য বিষয় যে 8-9,000 টাকার ফোনে এই রেজুলেশন থাকে, কিন্তু এখানে এত কম প্রাইসে কেন এই ফোনটি প্রোভাইড করতে চলেছে তা আমি বুঝতে পারলাম না। আর বন্ধুরা, এখানে টাচ স্ক্রিন হিসেবে থাকবে ক্যাপাসিটিভ IPS LCD টাচ স্ক্রিন, এবং বন্ধুরা এখানে আপনি ডিসপ্লে টাইপ হিসেবে 2.5D কার্ভ গ্লাসও পেয়ে যাচ্ছেন একটি। এবার কথা বলি ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর ক্যামেরা নিয়ে। বন্ধুরা, ডুয়েল ক্যামেরা হিসেবে আপনি পেছনে 13 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা পাবেন এবং 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর থাকছে। আর ফিচার হিসেবে পাবেন অটো ফোকাস, PDF, LED ফ্ল্যাশ সহ অন্যান্য ফিচার, এবং অ্যাপারচার 2.0 থাকবে, যা মোটামুটি বড় সাইজের ক্যামেরায় বলা চলে। এবং ক্যামেরাতে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাচ্ছেন, যা আপনার পোর্ট্রেট মোড, ডিজিটাল জুম এবং বিভিন্ন ধরনের সেলফ টাইমার সহ বিভিন্ন ধরনের ফিচার থাকবে। শুটিং মডেল হিসেবে আপনি নর্মাল মোড, বুকিশ এবং বিউটি ও কিউট মোড হিসেবে ছবি তুলতে পারবেন। ভিডিও রেকর্ডিং আপনি এখানে ফুল HD ভিডিও রেকর্ডিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি 1920x1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন, অর্থাৎ এটি ওয়ান অফ দ্য বেস্ট হবে। এবং সেলফি ক্যামেরায় থাকবে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, আর ফেস ডিটেকশন অর্থাৎ ফেস লক এবং ডিজিটাল জুম সহ বিভিন্ন ধরনের ফিচার থাকবে। আর ভিডিও রেকর্ডিংয়ে সামনেও আপনি ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ভাবা যায় এটি সত্যি একটি অবিশ্বাস্য ফিচার। আর বন্ধুরা, এখানে আপনি সেন্সর হিসেবে পাবেন অ্যাক্সিলোমিটার এবং লাইট সেন্সর, প্রক্সিমিটি, ফিঙ্গারপ্রিন্ট ও অরিটেনেশন। বন্ধুরা, ফিচারগুলো অনেক ভালো। এবং বন্ধুরা, এবারে কথা বলি ফোনটি ব্যাটারি নিয়ে। এখানে বন্ধুরা মোটামুটি ভালো একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, অর্থাৎ 3000mAh এর একটি লং লাইফ ব্যাটারি, যা আপনাকে এই বাজেটের ভিতরে আমি প্রথম বলতে পারি যে এই ফোনটিতে এত ভালো ভালো ফিচার নিয়ে হাজির হয়েছে। তো এবারে কালার হিসেবে কথা বলি, এখানে আপনি একটি কালার বাজারে পাবেন, একটি হচ্ছে ব্ল্যাক স্কাই ব্লু এবং আরেকটি কালার হচ্ছে স্কাই গ্রিন। এবারে জানিয়ে দিই এই ফোনটির সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা, এই প্রথম আমার কোনো এই লো বাজেটের ভিতরে মনের মতো ফোন আমার সামনে হাজির হয়েছে। এই ফোনটির প্রাইস আপনার 7,000 টাকার কমে, অর্থাৎ 5 থেকে 6,000 টাকা, অর্থাৎ
একেবারে গরিব মানুষ যারা আছেন আমি বলতে পারি তাদের জন্য এই ফোনটি একেবারে পারফেক্ট। আবার যারা লো কোয়ালিটির ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি একেবারে পারফেক্ট হবে। লো কোয়ালিটি বললে ভুল হবে, এই ফোনটির যে ফিচার দেওয়া হয়েছে তা অলমোস্ট 9,000 থেকে 10,000 টাকার ফোনগুলোই দেওয়া হয়ে থাকে। কিন্তু এই প্রথম শুধুমাত্র র্যাম কম রয়েছে, তাছাড়া যদি এখানে 3 GB র্যাম থাকতো তাহলে আমি বলতে পারি এই ফোনটির প্রাইস কমপক্ষে 9,500 টাকা মতো হতো। সুতরাং এই ফোনটির যদি সমস্যার দিক থেকে কথা বলি তো এখানে আমি তেমন কোনো সমস্যা পাইনি, অর্থাৎ এই ফোনটি বলা যেতে পারে একটি অলরাউন্ডার ফোন হতে চলেছে। তাই বন্ধুরা, যারা এই লো বাজেটে ফোন কিনতে চান আমি অবশ্যই কমেন্ট করবো আপনি এই ফোনটি কিনবেন, কারণ এই প্রথমবার কোনো ভালো ফোন ওয়ালটন প্রোভাইড করেছে এত কম বাজেটের ভিতরে, যা সত্যি একটি অবিশ্বাস্য ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। জানিস কি হয়েছে? কেন কি হয়েছে রে মল্টু, সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বলটু, কি হয়েছে একটু খুলে বলতো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই, তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস, ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ, বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?